আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা হোক, এখন বিকাল 4টা বাজে গেছে। আপনারা জানেন বিকালে হচ্ছে একবার পানি খাওয়াই, সকালে একবার খাওয়াইছে, এখন বিকালে একবার খাওয়াবো। এই যে নিজে খাবার বিকালের পানি রেডি করলাম, ভাবলাম আপনাদের একটু ভিডিও করে দেখাই, একটা শর্ট ভিডিও। তো এই যে আমাদের 5টা বোল, এ পাশে আমাদের 5টা গরু আছে, এ পাশে আছে 5টা গরু, সব মিলে 10টা গরু আছে। তো এই পাশের সেটে 5টা, ওই পাশের সেটে 5টা, এই জন্য আমি 5টার পানি আগে রেডি করলাম 5টা বলে। এখানে আমি আজকের খাবারটা দিছি, দেখেন প্রায় কম বেশ 1.5 কেজির উপর পড়ছে এখানে খাবার। এই যে এটা হচ্ছে খুদির ভাত, খুদির ভাত, এটা আমি এক কচুল করে দিছি, মানে এক হাতা করে আমি খুদির ভাত দিছি। এ প্রত্যেকটা বলে হচ্ছে এক হাতা করে খুদির ভাত দিছি। আর এটা হচ্ছে আমাদের আট আইটেম দিয়ে বানানো মিক্সচারটা, এই যে আট আইটেম দিয়ে বানানো মিক্সচারটা, এটা হচ্ছে আমি এক বোল করে, এই যে বোলটা দেখতে পাচ্ছেন, এই যে মিক্সচারটা, এই যে বোলটা, এই বোলটার এক বোল করে প্রত্যেকটা দিছি, 5টাতে 5 বোল দিছি। আর সাথে আমরা হচ্ছে এই যে ব্রয়লারের একটা ফিড কিনছি, প্যারাগন ফিড, ব্রয়লারের প্রাপ্তবয়স্ক ব্রয়লারের জন্য যে প্যারাগন ফিডটা, এই ফিডটা কিনছি আমি হচ্ছে 50 কেজি বস্তা 3290 টাকা দিয়ে। ওইটা হচ্ছে এই যে, এই যে ছোটো একটা কৌটা আছে, এই কৌটাটা হচ্ছে 280 গ্রাম আমি মাপছি। এই যে এক কৌটা করে আমি প্রত্যেকটা দিছি, এই যে এক কৌটা করে 5টা বলে 5 কৌটা দিছি। এখানে টোটাল হচ্ছে এই যে নিচে হচ্ছে খুদির ভাত, তা আমাদের আট আইটেম দিয়ে বানানো মিক্সচারটা, আর হচ্ছে 280 গ্রামের মতো ব্রয়লারের ফিড। এইটা দিয়ে এখন হচ্ছে আমি এখানে 8 থেকে 10 লিটার পানি দিব, দিয়ে হচ্ছে পানিটা ভালোভাবে ঘুলে দিয়ে প্রত্যেকটা গরু দিয়ে দিব। এ পাশের 5টা দিব, সেম প্রসেসে এই পাশের 5টা দিব। এই যে এখানে এক বালতি পানি তুলে রাখছি, যেহেতু নিজেই ভিডিও করতে হচ্ছে, এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে এইগুলো রেডি করতেছি। আর এই যে পানির কলটা দেখেন, এই যে এই কল থেকে পানি নিব, এই যে এই যে এক বালতি করে পানি দিচ্ছি। পানিটা এভাবে পানি দেওয়ার পর হচ্ছে ভালোভাবে এটা মিক্স করে দিব হাত দিয়ে, যাতে সব খাবারগুলো একসাথে ঘোলা হয়ে যায়। ভালোভাবে মিক্স করে দেওয়ার পর গরুগুলো দিয়ে দিব। যা হোক, এই যে সবগুলো বলে হচ্ছে পানি দিয়ে দিলাম এক বালতি করে। ও সরি, আর একটা জিনিস দেখানোর বাকি আছে, এই যে এখানে হচ্ছে ইউরিয়া সার আছে, এই যে ইউরিয়া সার, আমরা হচ্ছে এখন হচ্ছে কয়েকটা করে দানা ইউরিয়া সার দিই। এটা 2 লিটারই বোতল, এক বোতল ভর্তি করে রাখছিলাম খাওয়াইতে খাওয়াইতে, আর এই যে এটুক আছে। আমরা হচ্ছে 7 থেকে 8টা দানা ইউরিয়া সার দিই, 7-8 দানার মতো, বেশি দিই না। এই যে এই যে এই কয়েকটা দানা একটা দিব, এভাবে হচ্ছে সকালেও দিই বিকালেও দিই। যাই হোক, এই যে কয়েকটা দানা দেব, 10টা দানার মতোই দিতেছি। হ্যাঁ, ইউরিয়া সারগুলো দিলাম, দিয়ে হচ্ছে পানিটা আর একবার নাড়ে দেবো ভালোভাবে। তারপর হচ্ছে সব গরুগুলা দিয়ে দিব। আর অনেকজনে বলছিলেন যে ভাই, এই যে বোলগুলার পানি খাওয়ান, পানি কি গরু ফেলে দেয় নাকি? তো যাই হোক, আপনাদের সেটা আজকে দেখাবো, গরু কোনো পানি ফেলে দেয় না, ভালোভাবে ওরা খায়।
এখন সব গরুগুলাক দিয়ে দিই বলগুলা। এই যে সব গরুগুলাক দিয়ে দিলাম, এই যে দেখেন খাইতেছে, এখানে একটা, আর এই যে দেখেন, এই যে, এই যে দেওয়ার সাথে সাথে খাই নিল, এই যে, এই যে কই কোনো ফেলে দিছে, ফেলে দেয় নাই। আর এই পাশে এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে এও খেয়ে নিল সব। আর এই পানিটা আছে, হালকা এখন কিছু গুঁড়া দিতে হবে, এও খাই নেবে সব, সম্পূর্ণ পানি খেয়ে নিছে। এই যে এটা পুরা শেষ খাওয়া, এই যে। আর এর পানিটা একটু আছে, হালকা একটু মিক্সচারটা দেবো, মিক্সচারটা দিলে ওরা পানিটা খাই নেবে। এই যে হালকা একটু মিক্সচারটা দিলাম, একে একটু দিই। মিক্সচারটা দিলে পানিটা সম্পূর্ণ টানে নেবে, কোনো পানি ফেলে দেয় না। দেখেন এই যে খাওয়া কমপ্লিট, এরও খাওয়া কমপ্লিট। এ একটু কম পানি খায়, এই যে তার পানির পরিমাণের বেশি হয়ে গেছে, আর একটু মিক্সচারটা দিই। সেম প্রসেসে ওই সেটের পাঁচটাকেও খাওয়াবো। এই যে এখানে মোট চার জাতের গরু আছে আমার, দশটা। হলিস্টার্ন ফিজিয়ান, এই যে এটা হলিস্টার্ন ফিজিয়ান, এই চারটা দেশি। আর এই পাশে এটা হচ্ছে, কালোটা হচ্ছে বিদেশি ক্রস, সাদাটা হলিস্টার্ন ফিজিয়ান, আর ওই কালোটা হচ্ছে বিদেশি ক্রস, আর এই দুটা হচ্ছে সাহিওয়াল। ওই পাশে পাঁচটা হচ্ছে বিদেশি জাতের, আর এই পাশে প্রথম চারটা হচ্ছে দেশি, আর শেষেরটা হচ্ছে সাহিওয়াল। এই সব মিলে দশটা গরু আছে। এই ছিল বিকালের খাবারের ভিডিও, একই পদ্ধতিতে এই পাশের পাঁচটাক দেবো খাইতে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।